প্রায় 5 ঘন্টা পর রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল 10টা থেকে চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিং এর প্রতিবাদে রাজধানী কারওয়ান বাজারে রেল লাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ট্রেনে আটকা পড়া যাত্রীরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিং এর প্রতিবাদে রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। বৃষ্টিকে উপেক্ষা করে অবস্থান নেন তারা, স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন। তাদের বক্তব্য, দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবে অবরোধ। যতক্ষণ এই আন্দোলনের দাবি আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রেলে অবস্থান করব, গাড়ি ঘোড়ার চাকা লড়বে না। জোর দাবি আমাদের স্থায়ীকরণ করতেই হবে, না করলে আমরা আন্দোলন থেকে ফিরবো না। আমরা অনেকদিন যাবত কাজ করছি, আমাদের কোনো বেতনও ঠিক মতন দেয় না, 3 মাস অন্তর অন্তর আমাদের বেতন দেয়। আমাদের কিছু হারানোর কিছু নেই, আমাদের সব হারিয়ে গেছে, আমরা এসেছি পাওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবরোধ এখানে এইভাবে থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনও আটকে দেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন কয়েকশো যাত্রী। কোনো নিশ্চয়তা নেই, আমরা অনিশ্চয়তার মধ্যে বসে আছি আর কি। তো আমরা যারা যাত্রীরা এখানে আছি তাদের সবারই আসলে একটা ভোগান্তি। আমরা চাই যে সরকার যে কোনো একটা পদক্ষেপ নিয়ে এদেরকে একটা সমাধান দিয়ে সরাই দিয়ে আমাদের গাড়ি চলাচলের একটা সুযোগ করে দেক। এখানে অনেক অসুস্থ মানুষও থাকতে পারে, মুরব্বীও আছে, যাদের ইমার্জেন্সি কাজও থাকতে পারে, তাদের এটা ভোগান্তি না, আমারও নিজেরও ভোগান্তি। আন্দোলনের মুখে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10টার পর থেকে কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেনি এবং সেখান থেকেও ছেড়ে যায়নি। তো আমার ভাইয়ারা আসছে বাইরে থেকে, তো এটা একটা বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে না ওনাদের জন্য, এই আর কি। আমরা সেই কখন থেকে অপেক্ষায় আছি, আমাদের ট্রেনের কোনো ইয়েই পাইতেছি না, আমরা আমাদেরকে কোনো আশ্বাসই দিতেছে না ওরা। মন কর যাবো অন্ত আইসা দেখি ট্রেন না, স্টেশনের ব্যবস্থা অন্য কি করব কোনো চিন্তা করে পাইতেছি না। কমলাপুর রেল কর্তৃপক্ষ জানান সকাল থেকে আটকে ছিল 6টি ট্রেন, যাত্রীদের ইচ্ছে অনুযায়ী ফেরত দেওয়া হয় ট্রেনের টিকিট মূল্য। শ্রমিক অসন্তোষের কারণে আজকে সকাল 10টা থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। আপনারা জানেন যে তেজগাঁতে গেট নাম্বার E16 রেলওয়েতে অস্থায়ীভাবে কর্মরত TLRA একটা অবরোধ করে রাখায়, রেল লাইন অবরোধ করে রাখায় ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না। পরে দুপুর 2:30টার দিকে রেল কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ সাময়িকভাবে তুলে নেন আন্দোলনকারীরা। বেলা 3টার দিকে স্বাভাবিক হয় রেল চলাচল। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।